বখিষ্ট থানার আরক্ষে নোয়ারিলে হাতিগাঁও আরক্ষে করি দেখালে জালত পড়িল কুখ্যাত মাটির দালাল সীমান্ত হাবিব অবশেষত গুয়াহাটি আরক্ষীর বেহুদ কুমাল এই দুই কুখ্যাত ভূমাফিয়া সীমান্ত চৌধুরী আর হাবিল আহমেদ দীর্ঘদিনে সরকারি পক্ষক ম্যানেজ করে বহুলোকর ভূমি ভুয়া নামজারিরে বেদখল করে অহা চক্রটোর নায়ক এই দুই অভিযুক্ত সম্প্রতি হাতিগাঁও আরক্ষী থানার লকআপত বখিষ্ট আরক্ষীর দুর্বলতার সুযোগ লই ছমাহ ধরে পলাতক হয়ে আছিল দুই 72 বছরীয় এগারী মহিলার মাটি দখলের চেষ্টা চলাইছিল হাবিল আর সীমান্ত প্রবঞ্চনার বৃদ্ধ মহিলার ভূমিখিনির বনায় লৈছিল পাওয়ার অফ এটর্নি পিছে হাউকুচির দুই কথার ভূমিখিনি ঘুরাই দিয়ার নামত ভুক্তভোগী মহিলাগুলিক করে আহিছিল ধন দাবি পিছে এইবার কপাল বেয়া আছিল সীমান্ত হাবিলর দুই বন্ধু একেলগে পড়িল আরক্ষীর জালত হাতিগাঁও আরক্ষী থানাত দুই প্রবঞ্চকর বিরুদ্ধে রুজু হল 116 অব্দিক 24 নম্বরের গোচর পূর্বে গড়চুক বখিষ্টত দিসপুর হাতিগাঁও থানাত সীমান্ত চৌধুরীর বিরুদ্ধে রুজু হয়েছিল গোচর 2014 বর্ষতে ভেটাপাড়ার এক হত্যাকাণ্ডের সুতেও জড়িত এইটো অভিযুক্ত সীমান্ত চৌধুরী হত্যাকাণ্ডত সীমান্তর পিস্তল ব্যবহারের তথ্যও পাইছিল মহানগর আরক্ষী পিছে বিগত 10 বছরে বখিষ্ট থানার 01-14 নম্বরের গোচরের তদন্ত ফাইলতেই হয়ে থাকিল আবদ্ধ পাছে এইবার রক্ষা নাই চক্র বিষয়া ডিসি অফিসের মানুষক পিছ পকেটত সুমুয়াই বহুলোকর মাটি জালিয়াতিরে দখল করে অহা দুয়ো খাব এটা জেলের ভাত পূর্বে আরক্ষীক ম্যানেজ করে বখিষ্ট থানার 645-23 নম্বরের ভূমি জালিয়াতির গোচরত জামিন পাইছিল হাবিল আর সীমান্ত এসময়ত মহাদালাল তাপস চৌধুরীর অতি ঘনিষ্ঠ এই দুয়ো সীমান্ত চৌধুরী আর হাবিল আহমেদক হাতিগাঁও আরক্ষীয়ে আরও অধিক জেরা চলালে পোহরলৈ আহিব পূর্বে গুৱাহাটীত সংঘটিত করা কুকীর্তির আরও অধিক এন্ধারর কাহিনী ব্যুরো রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট বখিষ্ট থানার আরক্ষীয়ে নোয়ারিলে হাতিগাঁও আরক্ষীয়ে করে দেখালে জালত পড়িল কুখ্যাত মাটির দালাল সীমান্ত হাবিব অবশেষত গুয়াহাটি আরক্ষীর বেহুদ কুমাল এই দুই কুখ্যাত ভূমাফিয়া সীমান্ত চৌধুরী আর হাবিল আহমেদ দীর্ঘদিনে সরকারি পক্ষক ম্যানেজ করে বহুলোকর ভূমি ভুয়া নামজারিরে বেদখল করে অহা চক্রটোর নায়ক এই দুই অভিযুক্ত সম্প্রতি হাতিগাঁও আরক্ষী থানার লকআপত বখিষ্ট আরক্ষীর দুর্বলতার সুযোগ লই ছমাহ ধরে পলাতক হয়ে আছিল দুই 72 বছরীয় এগারী মহিলার মাটি দখলের চেষ্টা চলাইছিল হাবিল আর সীমান্ত প্রবঞ্চনার বৃদ্ধ মহিলার ভূমিখিনির বনায় লৈছিল পাওয়ার অফ এটর্নি পিছে হাউকুচির দুই কথার ভূমিখিনি ঘুরাই দিয়ার নামত ভুক্তভোগী মহিলাগুলিক করে আহিছিল ধন দাবি পিছে এইবার কপাল বেয়া আছিল সীমান্ত হাবিলর দুই বন্ধু একেলগে পড়িল আরক্ষীর জালত হাতিগাঁও আরক্ষী থানাত দুই প্রবঞ্চকর বিরুদ্ধে রুজু হল 116-24 নম্বরের গোচর পূর্বে গড়চুক বখিষ্টত দিসপুর হাতিগাঁও থানাত সীমান্ত চৌধুরীর বিরুদ্ধে রুজু হয়েছিল গোচর 2014 বর্ষতে ভেটাপাড়ার এক হত্যাকাণ্ডের সুতেও জড়িত এইটো অভিযুক্ত সীমান্ত চৌধুরী হত্যাকাণ্ডত সীমান্তর পিস্তল ব্যবহারের তথ্যও পাইছিল মহানগর আরক্ষীয়ে পিছে বিগত 10 বছরে বখিষ্ট থানার 01-14 নম্বরের গোচরের তদন্ত ফাইলতেই হয়ে থাকিল আবদ্ধ পাছে এইবার রক্ষা নাই চক্র বিষয়া ডিসি অফিসের মানুষক পিছ পকেটত সুমুয়াই বহুলোকর মাটি জালিয়াতিরে দখল করে অহা দুয়ো খাব এটা জেলের ভাত পূর্বে আরক্ষীক ম্যানেজ করে বখিষ্ট থানার 645-23 নম্বরের ভূমি জালিয়াতির গোচরত জামিন পাইছিল হাবিল আর সীমান্ত এসময়ত মহাদালাল তাপস চৌধুরীর অতি ঘনিষ্ঠ এই দুয়ো সীমান্ত চৌধুরী আর হাবিল আহমেদক হাতিগাঁও আরক্ষীয়ে আরও অধিক জেরা চলালে পোহরলৈ আহিব পূর্বে গুৱাহাটীত সংঘটিত করা কুকীর্তির আরও অধিক এন্ধারর কাহিনী
ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।